Hello, people of the world. Assalamu alaikum. I am Nafnul Islam Mishu, and welcome back to my channel Roshui Kothon once again with another brand new episode. Friends, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ছোট্ট একটা ব্লগ, যেই ব্লগে রয়েছে নাফিয়ার ডল এবং নাফিয়ার কিছু টয়স। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই নাফিয়া আমাকে এখানে নিয়ে এসেছে। এটা আমার আম্মার ঘর। আম্মার ঘরে নাফিয়া তার পুতুল এবং তার খেলনা নিয়ে বসেছে এবং এগুলো সাজিয়ে রেখেছে এবং আমাকে বলেছে এগুলো যাতে কেউ না ধরে, এবং ও আমার জন্য রান্না করছে। নাফিয়ার এই খেলা দেখে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা ঠিক আমি আর আমার ছোট বোন একসাথে বসে খেলতাম ঘরের মধ্যে। যখন বৃষ্টি হতো আমার লেগো ছিল, আমরা লেগো দিয়ে খেলতাম, আর ওর ছিল পুতুল, কাপড়ের পুতুল দিয়ে খেলতো। আমার ছোট বোনকে আজকে এই খেলনাগুলো দেখে খুব মিস করলাম। ও এখন আছে নটিংহামে, ওর ফুল ফ্যামিলি সহ ও নটিংহামে পিএইচডি করতে গেছে। ওকে খুব মিস করছি। ওকে আপনারা অনেকেই চিনবেন। ও ডিসেম্বরে আসবে, দোয়া করবেন ওদের জন্য যাতে ওরা ঠিকঠাক মতো পিএইচডি করে বাংলাদেশে ফেরত আসতে পারে। এবং মিস করছি ওর ছেলে মেয়েকে সহ ওর হাজবেন্ডকেও খুব মিস করছি আজকে বৃষ্টির দিনে। ফ্রেন্ডস, যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই দেখতে পাচ্ছেন নাফিয়ার ডল, নাফিয়ার ড্যান্সিং ডল। এগুলো একটা হচ্ছে হ্যালো কিটি, আরেকটার নাম কি আমি সঠিক বলতে পাচ্ছি না, নাফিয়া বলে অ্যালসা, আমার মনে হয় না এটা অ্যালসা। ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবার অন্য একটি এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।